গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আশা করছি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা প্রত্যেকে খুব ভালো আছো সুস্থ আছো আনন্দে আছো আর আমিও বেশ ভালো আছি আজকের দিনটা হচ্ছে একুশে জানুয়ারি রবিবার দিন তো সকালবেলা এখন ঘড়িতে বেশ অনেকটাই বেজেছে জানো তো রবিবার দিন যেমনটা হয় আর কি একটু দেরি হয় ওই দেরি বলতে আটটা মতো বেজেছে আর কি কারণ কাজের একটু চাপ আছে যদি একটু কম চাপ থাকতো কাজের তাহলে হয়তো আরও একটু দেরি করে উঠতাম আসলে ওই আর কি ঘুম নির্দিষ্ট সময় ভেঙেই যাচ্ছে কিন্তু বিশ্বাস করো বিছানা ছেড়ে ওঠাটা সকালবেলা না একটা চ্যালেঞ্জের মতো এত ঠান্ডা পড়েছে তোমাদের কি করে বোঝাবো মানে বলে হয়তো তোমাদের বোঝাতে পারবো না আসলে কলকাতায় না খুব বেশি ঠান্ডা পড়ে না সাধারণত যারা কলকাতায় থাকে শুনি তো এই বছর আমি বিভিন্ন ব্লগেও দেখতে পাচ্ছি কলকাতার মানুষজনও বলছে ভীষণ ঠান্ডা পড়েছে তো বুঝতেই পারছ তাহলে আমাদের কল্যাণীতে ঠিক কতটা ঠান্ডা পড়েছে কলকাতার থেকে সাধারণত অনেকটা বেশি ঠান্ডা এমনিতেই পড়ে তো এই বছর ঠান্ডার মাত্রাটা এতটাই বেশি অবশ্য প্রত্যেক বছরই বছরের এই নির্দিষ্ট সময়টুকু তো এতটাই বেশি ঠান্ডা পড়ে যেটা আমার ক্ষেত্রে অসহনীয় হয়ে যায় এখনও আমার ঠিকই একই অবস্থা আমি বলতে পারো একেবারেই সহ্য করতে পারছি না এই ঠান্ডাটা আর ওয়েদারটা তো ভীষণ খারাপ রোদ চকচকে ওয়েদারে যদি শীত পড়েও না তাহলে একরকম কিন্তু ওই আর কি মেঘলা মেঘলা করে আছে আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে মানে যাকে বলে জাঁকিয়ে শীত পড়েছে বছর তো যাই হোক চলো শীত হোক আর যাই হোক রান্না বান্না তো করতেই হবে তবে শীত এতখানি আছে বলেই তো শীতের বিশেষ বিশেষ খাবারগুলোও আছে তাই না তো সকালবেলা প্রথমে একটু কাটাকাটি করে নিলাম এখানে রান্না করব হচ্ছে পেঁয়াজ কোলের একটা তরকারি আজকে না বেশ কিছু রান্না তোমাদের একটু দেখাবো না না শেখানোর জন্য নয় এমনিই দেখানোর জন্য রান্না দেখতে কি ভালো লাগে না আমার তো ভীষণ ভালো লাগে তোমরা কে কে রান্না দেখতে ভালোবাসো জানিও তো তো যাই হোক চলো এখানে তো দেখতেই পাচ্ছ কাটা বাটা রেডি করে নিয়েছি একটু রসুন থেতো করে নিয়েছি আর সর্ষে বাটা এরকম কাজের ছোটো কন্টেনারের মধ্যে করে আমি রাখি ফ্রিজে সেটাও বার করে নিয়েছি চিংড়ি মাছের নুন হলুদ মাখিয়ে নিয়েছি চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ কলি আলু বেগুন দিয়ে একটা তরকারি করব। তবে হ্যাঁ এই তরকারিটা না চিংড়ি মাছ তো যে কোনো তরকারিতেই দিলে তার স্বাদ অবশ্যই বেড়েই যায় কিন্তু চিংড়ি মাছ ছাড়াও এইভাবে যদি পেঁয়াজ কলির তরকারি করা যায় না ভাত বা রুটি যে কোনো কিছুর সাথেই ভীষণ ভালো লাগে খেতে জানি তো আমরা হয়তো অনেকেই করো এই তরকারিটা তাও ভাবলাম একটুখানি দেখাই শীতের সবজি না বাজারে গিয়েও যেমন দেখতে ভালো লাগে রান্নার সময়ও দেখেছি বেশ ভালো লাগে কি সুন্দর কালারফুল মনে হয় যেন কত রঙ এই শীতের সবজিতে তো চলো রান্নাটা একটুখানি তোমাদের বলি ওই সর্ষের তেলের মধ্যে চিংড়ি মাছটা প্রথমে ভেজে নিলাম অল্প আর কি ভাজলাম ভেজে তুলে নিলাম তারপর ওই থেতো করে রাখা রসুনটা ফোড়ন হিসেবে দিলাম দিয়ে তারপর একটু একটা মাঝারি সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর এরকম লম্বা লম্বা করে কেটে লঙ্কা দিয়ে দিচ্ছি লঙ্কা তোমরা চাইলে বাটাও দিতে পারো আমি লঙ্কা বেশিরভাগ ক্ষেত্রেই এরকম চিরেই দিই তো সেটাই দিলাম আর এখানে আলু আর বেগুনটা দিয়ে দিলাম যদিও আলুটা একটু ভাজা ভাজা করে বেগুনটা দিলে ভালো হতো কারণ বেগুন তো বেশি ভাজার প্রয়োজন হবে না সেই কারণে কিন্তু ওই আর কি একসাথেই দিয়ে দিলাম হাত দিয়ে দিলাম হলুদ নুন তবে জানো তো শীতকালে না এই গ্যাসের সামনে দাঁড়িয়ে রান্না করতে কোনো কষ্ট নেই হ্যাঁ জলের সামনে মানে বেসিনের সামনে দাঁড়ালে কষ্ট তো একটু হচ্ছে ঠিকই কিন্তু রান্না করার সময়টা না বেশ আরামই বোধ হচ্ছে তো যাই হোক তারপরে আলু বেগুনটা একটু ভাজা হওয়ার পরে পেঁয়াজ কলি দিয়ে দিলাম পেঁয়াজ কলি দিয়েও একটু বেশ ভাজা ভাজা হবে তারপরে এই চিংড়ি মাছগুলোও দিয়ে দিলাম তারপরেও হবে একটুখানি বেশ ভাজা ভাজা জল কিন্তু আমি এটাতে নামমাত্র দেবো আর কি না দিলেও হয় এরকম আর কি মানে একটু কম আছে ঢাকা চাপা দিয়ে রান্নাটা হবে চলো এবার একটু চা খেয়ে আসি বাপরে বাপ কি যে ঠান্ডা লাগছে বলে বোঝানোর না ওরাও সবাই এখন উঠে গেছে যদিও টুবলুত তো শরীর একদমই ভালো নেই মানে প্রচণ্ড ঠান্ডা লেগেছে ওর যে কারণে ও এই রবিবার দিন তো একটু দেরিতে উঠুক আমরাও সেটা চাইছি মানে ঘুম ওরও ভেঙে গেছে আর আমরা যেমন প্রচুর শীতের জিনিসপত্র পরে নিই যেমন আমাকে দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো তো এই হুড়িটার তলাতেও না আমার একটা হাফ সোয়েটার পরা আছে তো যে কারণে আমাদের অসুবিধা ওর তুলনায় কম আর ও না প্রচুর শীত বস্ত্র পড়তে পারে না ওই একটা হুডি পরে ভেতরে তার একটা গেঞ্জিও পড়তে চায় না যেটা এখন জোর জবরদস্তি বুঝিয়ে সুঝিয়ে পড়ানো হচ্ছে তো সেই জন্য একটুখানি বেশি সময় কম্বলের তলায় থাকুক একটু বেলা হোক তারপর ওঠাটাই ওর জন্য ভালো তো চলো এখানে চাটা তো ওখানে রেখে এসেছি যাবো খেতে তার আগে ভাবলাম তরকারিটা একটুখানি কমপ্লিট করে যাই কমপ্লিট বলতে ওই তরকারিটা ভাজা ভাজা হচ্ছিলো তার মধ্যে এক চামচ মতো সর্ষে বাটা দিলাম আর দিয়ে দিলাম একটুখানি চিনি ব্যাস এবার ওই সামান্য একটু জল ওই চামচ ধোয়া জল আর কি বলতে পারো সর্ষে বাটারটা চামচের লেগেছিল তো সেইটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম তরকারিটার মধ্যে ব্যাস এবার গ্যাসটা কমিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো অল্প আছে হতে থাকবে আর কি যে কোনো রান্নাই যদি একটু সময় নিয়ে অল্প আছে করা যায় তাহলে না সেই রান্নার স্বাদ অনেকটা ভালো হয় তাড়াহুড়ো করলে বা গ্যাসটা হাই ফ্লেমে দিয়ে করলে না রান্নার স্বাদ কিন্তু সেরকম হয় না তো যাই হোক টুপলুট চা তো রয়েছে ও আর কি এখনও উঠে আসতে পারেনি যেমনটা তোমাদের বলছিলাম তো আমরা একটুখানি ওই চা খেয়ে নিচ্ছি এই শীতকালে কিছুদিন আগেও আমরা সকালে চাটা বন্ধ করেছিলাম কিন্তু এই শীতের কারণে না সকালে চা আর না খেলেই হচ্ছে না আর শীতবস্ত্র তোমাদের যেটা বললাম আমাদের দেখেই তোমরা বুঝতে পারছো আসলে কল্যাণীতে যারা থাকো বা কল্যাণীর পার্শ্ববর্তী অঞ্চলে তারা জানবে যে ঠিক কতখানি ঠান্ডা কল্যাণীতে পড়ে কলকাতার তুলনায় কতটা বেশি আর কি তো যাই হোক চাটা খেয়ে আবার রান্নাঘরে চলে এসেছি তরকারিটা কমপ্লিট হয়ে গেছে আজকে আসলে দিনের রান্না বানাটা একটু সিম্পল রাখারই চেষ্টা করছি কারণ রাত্রিবেলা না একটু স্পেশাল কিছু বানাবো সেরকমই ইচ্ছা আছে স্পেশাল মানে ওই আর কি আলাদা করে রান্না ইউনিক কিছু সেরকম নয় তবে একটু ভালো খাওয়া দাওয়া হবে সেই কারণেই তবে জানো তো যতই ভালো কিছু রান্না করি না কেন দিনের বেলার এই যে খাবারটা এটাও যে আমাদের কি পছন্দের তোমাদের সেটা বলে বোঝাতে পারবো না মানে এই তরকারিটা ডালের সাথে ভাত দিয়ে খেতেও যেমন ভালো লাগে রুটি দিয়ে খেতেও তেমন ভালো লাগে আর যেহেতু চিংড়ি মাছ পড়েছে অসাধারণ স্বাদের হয় কিন্তু এই তরকারিটা আর তার সাথে মেনুতে যেটা ছিল সেটাও এখন কিন্তু মানে এই বছর আমাদের ঘরে হিট বলতে পারো সেটা হচ্ছে শিমের তরকারিটা ওই কালো চিরে লঙ্কা ফোড়ন দিয়ে শিমগুলো কেটে রেখেছিলাম একটু ভাজতে দিয়ে দিলাম আর সেটা করব হচ্ছে ধনেপাতা দিয়ে যেটা আগে একদিন তোমাদের সাথে শেয়ার করেছিলাম তারপরেও মাঝখানে বেশ কয়েকবার করে খেয়েছি যেটা আর দেখানো হয়নি তোমাদের কি যে ভালো লাগছে এই তরকারিটা শিম কিন্তু আমি খুব একটা পছন্দ করি না কিন্তু এইভাবে করলে বেশ ভালো লাগে আর এখানে দেখো তোমাদের দেখাচ্ছি এইভাবে কাপড়ে মুড়ে ধনে রেখেছিলাম এই ধনে পাতাটার বয়স পনেরো দিন তো হবেই ওই বারো থেকে পনেরো দিনই হবে তো দেখলে তো একদম কিন্তু ফ্রেশ রয়েছে তো শাক বা যে কোনো এই ধরনের জিনিস যদি এইভাবে কাপড়ে মুড়ে ফ্রিজে রাখা যায় না তাহলে অনেক দিন পর্যন্ত ভালো থাকে তো চলো আজকে এটা শেষ করে ফেলি ধনে পাতাটা বেশ ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি আর রসুন আর লঙ্কা দিয়ে এটা একটুখানি বেটে নেব। এটা দিয়েই হবে হচ্ছে এই তরকারিটা সিমটা হলুদ নুন দিয়ে ভাজা ভাজা তো করেই নিয়েছি তারপরে এই রসুন আর লঙ্কা দিয়ে বেটে রাখা ধনে এর মধ্যে দেব। এই তরকারিটাতেও কিন্তু একটুও জল অ্যাড করবো না গ্যাসটা কমিয়ে একটু হালকা আছে করতে থাকবো মাঝে মাঝে ঢাকা দেবো আবার মাঝে মাঝে ঢাকা খুলে দেবো তাহলেই হবে মানে ডালের সাথে হচ্ছে ওই পেঁয়াজ তরকারিটা আর তার সাথে প্রথম পাতে খাওয়ার জন্য থাকবে এই শিম ধনেপাতার তরকারিটা মানে রবিবারের লাঞ্চ মেনু কিন্তু একদম জমে যাওয়ার মতোই কারণ ভীষণ ভীষণ পছন্দের খাবার তো চলো ঝটপট ওদিকে এখন ডালটাও করে নি আচ্ছা একটা কথা জিজ্ঞাসা করি তোমাদের প্রত্যেকটা মানুষেরই না দেখবে সারা দিন সে যা যা করে তার মধ্যে কোনো একটা জিনিস এমন থাকে বেশিরভাগ ক্ষেত্রেই যে সেই জিনিসটা তার খুব প্রিয় সেই সময়টুকু সে খুব আনন্দ করে নিজের সাথে সময় কাটায় এই যেমন ধরো চা খেতে ভালোবাসে অনেকেই তো সেই চা খাওয়ার টাইমটুকু তার একান্ত নিজস্ব ভীষণ পছন্দের এতটুকুনি সময় সারাটা দিনের মধ্যে বা এরকম আরও অনেক কিছুই হতে পারে কেউ হয়তো ঘর গোছাতে ভীষণ ভালোবাসে আচ্ছা এখানে বলে দিই ব্রেকফাস্টে কিন্তু বানিয়েছিলাম মটরশুটির পরোটা রবিবারের দিন বলে কথা রবিবার দিন স্পেশাল কিছু তো হতেই হবে ব্রেকফাস্টে তার জন্য বানিয়ে নিয়েছিলাম মটরশুটির পরোটা আচ্ছা এবার যেটা বলছিলাম সেটা বলি তো কেউ হয়তো ঘর গোছাতে ভালোবাসে সারাদিনে ঘরের কোনো একটা জায়গা সুন্দরভাবে গুছিয়ে রাখতে ভালোবাসে তো সেই সময়টুকু যে সময়টুকু সে সেই কাজটা করে সেই সময়টুকু তার মনে হয় যে খুব ভালো আছি বা এই কাজটা ছাড়া আমি কিছুতেই থাকতে পারবো না তো কোনো একটা কাজ বলো কোনো একটা খাওয়ার জিনিসই বলো বা এমন কিছু তোমাদের যদি জিজ্ঞাসা করা হয় এমন কিছু কি আছে যেটা ছেড়ে তুমি থাকতেই পারবে না বা থাকতে গেলে ভীষণ কষ্ট হবে না মানে আমি মানুষজনের কথা বলছি না বা কোনো সম্পর্কের কথা বলছি না সেটা তো আলাদাই জিনিস সেটার কথা নয় কোনো একটা কিছুর নেশা বলো বা প্রচণ্ড ভালো লাগা কোনো একটা জিনিসের প্রতি বলো তেমন কিছু কি আছে সেটা তোমরা আমাকে জানিও তো আর হ্যাঁ ওখানে দেখলে তো রান্নাবান্না ডাইনিং টেবিলের ওপর রেখেছি আর আমার মটরশুটির পরোটাটাও এনে রেখেছিলাম ওখানে আমি তখনই তখনই না খেতে পারিনি রান্নাঘরের বেশ কিছু কাজ ছিল কারণ রাত্রির রান্নাবান্নার বেশ কিছু যন্ত্র আমার করে রাখার ছিল তো সেই সমস্ত কিছু করতে গিয়ে ওটা খেতে আমার বেশ অনেকটা দেরি হয়ে গেছিলো অবশ্য এই সময়টা কিন্তু ওই পরোটা খেয়ে তারপরেই আমি এসেছি বারান্দায় জামা কাপড়গুলো গুছিয়ে নিতে আসলে এত ঠান্ডা লাগছে এবং এত হাওয়া বারান্দায় আসলে লাগে যার জন্য বারান্দায় আসাটাও বলতে পারো ওই একটা চ্যালেঞ্জের মতোই আর কি যাই হোক এবার বলি আমাকে যদি জিজ্ঞাসা করো যে কোনো একটা জিনিস সেটা তুমি খাওয়া দাওয়ার ব্যাপারেই বলো আমি খেতে তো ভীষণই ভালোবাসি বা অন্য যে কোনো জিনিস যেগুলো আমি করে থাকি সারাদিনে বা এরকম কিছু কি আছে যেটা ছাড়া থাকতেই পারবো না আমাকে যদি জিজ্ঞাসা করো আমি সেরকম কিছু সত্যি বলতে পারবো না কারণ কোনো এমন জিনিস নেই যে যেটা ছাড়া আমি থাকতে পারবো না আর ঘরের প্রত্যেকটা কাজ বলো প্রত্যেকটা দিন যাপনের প্রত্যেকটা মুহূর্ত না আমি আনন্দ করি ভীষণ আনন্দ করি এই কাজগুলো করি তাই প্রত্যেকটা মুহূর্তই আমার কাছে খুব মূল্যবান তবে হ্যাঁ যদি বলো যে কোনো একটা জিনিস ছেড়ে থাকতে কষ্টের কথা তাহলে আমি বলবো অবশ্যই আমার এই রান্নাঘরটা রান্নাঘরটা না আমার ভীষণ প্রিয় ভীষণ প্রিয় একটা জায়গা মানে সারা দিন অনেকেরই কিন্তু এটা মনে হয় যে সারাটা দিন রান্নাঘরেই কেটে যাচ্ছে কিন্তু কেন জানি না আমার রান্নাঘরে এই বেশিটা সময় থাকতে বেশি ভালো লাগে তো যাই হোক একটু আগে তোমরা দেখলে যে আলু ভাজা হচ্ছে আসলে সব বান্না তোমাদের দেখালাম ঠিকই কিন্তু আলু ভাজাই তো করা হয়নি টুকলুর জন্য তাই গরম গরম ভাত খাওয়া হবে বলে ভাতটা পরে বসিয়েছিলাম তার সাথে আলুটাও ভেজে নিয়েছি আর এই সময়টা হচ্ছে সন্ধেবেলা মানে চা টা খেয়ে চলে এসেছি রান্নাঘরে বললামই তোমাদের একটু কিছু স্পেশাল বানাবো তার জন্য তো দেখো সব সময় সবার জন্যই রান্না বান্না করি আমি রান্না করতে আমি ভালোবাসি ভীষণ তবে হ্যাঁ তার মানে কিন্তু এই নয় যে আমি নিজের জন্য কখনো কিছু রান্না করি না শুধুমাত্র নিজের জন্যও কিন্তু অনেক কিছুই আমি রান্না করি তো আজকেও করব বলছি তোমাদের প্রথমে দেখো তোমরা কি সকাল বেলায় রেডি করে রেখেছিলাম এখানে হচ্ছে চিকেনটা ম্যারিনেট করে রেখেছি আর দেখো বানাবো হচ্ছে ফ্রায়েড রাইস তার জন্য ভাতটাও রেডি করে রেখেছিলাম আর এই যে এখানে সমস্ত কেটে কুটে রেখেছি দিনের বেলাতেই রাত্রিবেলা রান্না করতে গেলে বিশেষত শীতকালে এত কিছু করতে ইচ্ছা করে না গো তো তার জন্য দেখো বিনস গাজর কেটে রেখেছি যেটা আমি ফ্রায়েড রাইসে দেবো আর এখানে পেঁয়াজ কুচি করা আছে আর টমাটো যেটা কিনা আমি দেব মাংসতে এখানে দেখো এই কান্টেনারটা না তোমাদের দেখাচ্ছি কারণ এই সবজি কেটে রাখার কান্টেনারটা নিয়ে একটা প্রশ্ন এসেছে তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো এরকম একটা স্কোয়ার বক্স এবং তার মধ্যে আলাদা করে চারটে বক্স রয়েছে যেটাতে তুমি আলাদা আলাদা করে সবজি কেটে রাখতে পারবে এবং এটা কিন্তু খুব কম কোয়ান্টিটির নয় বেশ অনেকটা করে কিন্তু এর মধ্যে রাখা যাবে যেটা হয়তো ক্যামেরায় দেখে বোঝা যাচ্ছে না আর হ্যাঁ এই কান্টেনারটাও তোমাদের দেখাচ্ছি এটার মধ্যেও সবজি কেটে রাখা যাবে দেখতেই পাচ্ছ আলাদা আলাদা ছটা সেগমেন্ট রয়েছে তো এরকমভাবে অনেক রকম সবজি কেটে অল্প অল্প পরিমাণে যখন রাখতে হয় বিশেষত ছোট সংসারে তখনকার জন্য কিন্তু এটা খুবই উপকারী আর কী বলতো আমার মতো যারা আছো যারা একসাথে অনেকগুলো কাজ করতে হয় বা সামলাতে হয় সেক্ষেত্রে রান্নার কাজটা সকালবেলা তাড়াতাড়ি করার জন্য একটু যদি আগের দিন গুছিয়ে রাখতে চাও তাহলে কিন্তু এটা খুবই একটা কাজের জিনিস এটুকু বলতে পারি তাই এই কন্টেনারগুলো আমি কিনেছিলাম আর হ্যাঁ একজন জানতে চেয়েছো সেই জন্যই এটা ভিডিওতে দেখাচ্ছি আর যদি তোমাদের লিঙ্কটা লাগে বা প্রয়োজন বলে মনে হয় তাহলে আমাকে জানিও আমি অবশ্যই লিঙ্ক দিয়ে দেবো কারণ আমি এগুলো অনলাইন থেকেই কিনেছি আর এই দেখো এরকমও একটা কিনেছিলাম যেটার ওইরকম আলাদা দুটো ভাগ করা আছে মাঝখান থেকে তো যার জন্য না সবজি কেটে রেখে দিতে সুবিধা হয় আমি যখন একটুখানি সময় পাই তখন কেটে রাখি যাতে পরবর্তী সময়ে আর কি আমার কাজগুলো তাড়াতাড়ি করে গুছিয়ে নিতে পারি একা হাতে অনেকগুলো দিক সুন্দরভাবে সামলাতে গেলে একটু পরিকল্পনা তো করতেই হয় আর এই পরিকল্পনাটা করার ক্ষেত্রে কিন্তু কিছু জিনিস বিশেষত রান্নাঘরের কিছু জিনিস আমাদের খুবই সাহায্য করে আমার ক্ষেত্রেও কিন্তু এরকম বিশেষ বিশেষ কিছু জিনিস আছে যেগুলো সবসময় তোমাদের সাথে আমি শেয়ার করে থাকি তো চলো এবার মাংসটা রান্না করে নিই আর মাংসটা না আজকে একটু ভাজা মশলা দেব তার জন্য মশলাটা করে নিচ্ছি ওই জিরে ধনে একটু গোটা গরম মশলা মানে ওই আলাস দারচিনি লবঙ্গ এইগুলোই শুধুমাত্র দিলাম ওই কড়াইটা একটু গরম হয়েছিল তারপরে গ্যাসটা নিভিয়ে দিয়ে না আমি নাড়াচাড়া করে নিয়েছি তারপর নামিয়ে রাখলাম ঠান্ডা হলে ওটা পেস্ট করে নেব পেস্ট মানে ওই আর কি ড্রাই পেস্ট গুঁড়ো করে নেব আর এবার মাংসটা করে নিচ্ছি আর কি ওই আর কি পেঁয়াজ লঙ্কা দিয়ে নর্মাল যে মাংস করে পেঁয়াজ টমাটোটাই দিলাম এখন আর আদা লঙ্কা রসুন এগুলো না আমি বেটে রেখে দিয়েছিলাম দিনের বেলাতেই তো সেটাও অ্যাড করব পরে আসলে মাংস রান্না আর কী দেখাবো তোমাদের একটু আগেই তোমাদের বলছিলাম না যে রান্না দেখতে তোমরা কে কে ভালোবাসো জানিও আসলে কি বলো তো আমি না নিজে ভীষণ রান্না দেখতে ভালোবাসি শেখার জন্য নয় সব সব সবসময় আমরা শিখি কারণ প্রত্যেক দিনের দিন যাপন যারা ভিডিওতে দেখায় তারা কি প্রত্যেক দিনই নতুন নতুন রান্না দেখায় সেটা তো সম্ভব না কিন্তু যাই রান্না দেখা কেন জানি না আমার সেটা দেখতে ভীষণ ভালো লাগে আর যেটা আমার ভালো লাগে দেখতে যে ভাবে দেখতে ভালো লাগে সেরকম জিনিসই আমি আমার ভিডিওতেও দেখানোর চেষ্টা করি ভীষণ ভালো লাগে বিশেষত শীতকালে দেখেছি আমি সবজি রান্না করাটা দেখতে না ভীষণ ভালো লাগে তো যাই হোক ওই মাংসও আর কি আগে যখন রান্না করা দেখাতাম তোমরা অনেকেই মানে অনেক দিন বাদেই আমি চিকেনের রান্নাটা পুরোপুরি দেখাচ্ছি বলতে পারো তো অনেকেই না তোমরা বলতে যে চিকেনটা দেখতে ভীষণ ভালো হয়েছে হ্যাঁ সত্যি দেখতে কেমন হয়েছে সেটাই শুধুমাত্র তোমরা দেখতে পাও তোমাদের তো আর খাওয়াতে পারি না তবে হ্যাঁ কোনো দিন যদি সুযোগ পাই ভীষণ ইচ্ছা করে জানো তো রান্না করে আমার কাউকে খাওয়াতে ভীষণ ভালো লাগে তো ব্যাস ওই আর কি চিকেনের ক্ষেত্রেও একই জিনিস গ্যাসটা কমিয়ে একটু বেশি সময় নিয়ে যদি রান্না করা যায় তাহলে কিন্তু রান্নাটা খুব ভালো হয় আর আমি তো জল দেব না চিকেনে যেহেতু চিকেনটা একটু কষা করব ফ্রায়েড রাইস দিয়ে খাবো বলে আর হ্যাঁ যেটা তোমাদের বলছিলাম একটু আগে নিজের জন্য রান্না কিন্তু আমি ভীষণভাবেই করি করতে ভালোবাসি খেতে যেহেতু ভালোবাসি এই যেমন দেখো আজকে ফ্রায়েড রাইসটা আমার না করলেও চলতো কারণ রুটি দিয়ে মাংস খেতে টুবলো এবং অনির্বাণ দুজনেই ভীষণ ভালোবাসে সেক্ষেত্রে ফ্রাইড রাইসটা অপ্রয়োজনীয় বলতে গেলে হ্যাঁ করলে অনির্বাণ একটু খাবে ঠিকই তবে হ্যাঁ করার যে খুব প্রয়োজন ছিল তা নয় তবে হ্যাঁ প্রয়োজনের কথা চিন্তা করলে তো সময় চলে না পছন্দের কথাও চিন্তা করতে হয় আমি নিজে ফ্রাইড রাইস খেতে ভীষণ ভালোবাসি সেজন্যই বললাম সব সময় যে সবার জন্য চিন্তা করে সবার পছন্দের খাবার আমি বানাই তেমনটা না নিজের পছন্দের খাবারও কিন্তু আমি বানাই শুধু পছন্দের খাবার কেন অনেক কিছুর ক্ষেত্রেই নিজের পছন্দকেও কিন্তু আমি গুরুত্ব দিই এবং আমার মনে হয় সব মানুষেরই কিন্তু সেটা করা উচিত মাংসটা একটু সময় নিয়ে আমি রান্না করি ঠিকই তবে সেই ফাঁকে না অনেকগুলো কাজ করে ফেলা যায় এই রান্নাঘরে রান্না করতে গেলে কত বাসন বেরোয় তো এই মাংস করতে করতে কিন্তু বেশিরভাগ বাসন আমি মেজেও ফেলেছি তো চলো এবার ফ্রায়েড রাইসটা করি আর ফ্রায়েড রাইসটা করছি আমি এই যে ফ্রাইং প্যানটাতে বা কড়াইতে যাই বলো না কেন এটা যখন কিনেছিলাম তোমাদের তো দেখিয়েছিলাম তো ফ্রায়েড রাইস চাউ এগুলো করার জন্যই সাধারণত এগুলো আমি কিনেছিলাম আর এত ভালো লাগে এইটাতে ফ্রায়েড রাইসটা করলে দেখতে যে কি বলবো তোমাদের যেহেতু এটা সাদা সাদা যে কোনো জিনিসই যে কোনো ক্ষেত্রে আমি দেখেছি আমার ভীষণ পছন্দের আমার ভীষণ ভালো লাগে তবে হ্যাঁ ওই যে মেনটেন করা একটু তো অসুবিধা এটা তো ঠিকই তো সাদার মধ্যে যখন এই অরেঞ্জ কালারের গাজরটা দিলাম এবং তারপর সবুজ রঙেরই বিনসটা দিলাম এত ভালো লাগছিল দেখতে আমার তো এখানেই না মন ভরে যাচ্ছিল তো তোমরা তো জানোই যে এই রান্নাঘরের জিনিসপত্র রান্নাঘরের কাজকর্ম এগুলোর প্রতি আমার আলাদাই আকর্ষণ রয়েছে একটু আগে তোমাদের যেটা বললাম আর কি যদি কেউ বলে যে কোন জিনিসটা ছেড়ে যেতে গেলে কষ্ট হবে তাহলে কিন্তু আমি এই রান্নাঘরের কথাই বলবো যাই হোক ওইদিকে বিনস গাজর ভাজা হচ্ছে ওদিকে দেখতে পাচ্ছ তো এক পিস মাংস তুলছি কারণ ওই যে গরম গরম মাংস কষা কষা এক পিস খাওয়ার অর্ডার এসেছে তো অনির্বাণ খাবে এক পিস ওকে দেব তারপরে একটুখানি টুবলুকেও দেব আসলে টুবলু না রুটি দিয়ে ভাত দিয়ে মাংস খুব একটা বেশি পরিমাণে খেতে পারে না কিন্তু এই কষা মাংস দিলে এক পিসও খায় না খেয়ে বলো কেমন হয়েছে কাননে অর্ধেক ভোজন হয়ে গেছে অবশ্য রাইস বা রুটি দিয়ে ভালোবাসো গরম প্রচন্ড খেতে পারবে না সবই হয়েছে না ঝাল হয়েছে ঝাল না হলে একটু ভালো লাগে না এদিকে লঙ্কাগুলোতে গুলো তো একদম তো চলো ওদের কষা মাংস দিয়ে আবার চলে এসেছি ফ্রায়েড রাইসটা কমপ্লিট করে নেব বলে গ্যাসটা কমিয়ে দিয়ে রেখেছিলাম মিনস গাজরটাও বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার ওই আর কি কাজু বাদাম আর কিশমিশটাও দিয়ে দেব। আর মাংসে জানো তো লঙ্কার সাথে আদা তারপর রসুন একসাথে তো বেটে রেখেইছিলাম লঙ্কাগুলো কেমন ঝাল হবে বুঝতে পারিনি একটু ঝাল ঝাল মাংস খেতে ভালো লাগবে কারণ টুপটু ভীষণ সর্দি হয়েছে যদিও খুব বেশি ঝালও খেতে পারে না আর সেই কারণেই আমি দিয়ে দিয়েছি না একটু গোলমরিচ যার জন্য না ঝালটা বেশ বেশি রকমই হয়ে গেছে মাংসতে যদিও খেতে ভালো লাগছিল তবুও বাচ্চা মানুষ ওর তো একটু অসুবিধা হবেই সাধারণত এত ঝাল সেই কারণে আমি দিই না ওই মশলাটা জিরে ধনে যখন করছিলাম তার মধ্যেই আর কি গোলমরিচটা দিয়েও একটু নাড়াচাড়া করে গুঁড়ো করে নিয়েছিলাম সেটাই দিয়েছি যে কারণে ঝালটা একটু লাগছে তো যাই হোক ঠিক আছে সর্দির মুখে ঝালঝাল খেলে বেশ ভালোই লাগে ফ্রায়েড রাইসটা একদমই সিম্পল করবো যেহেতু ওর সাথে মাংস দিয়ে খাওয়া হবে তবে হ্যাঁ একটুখানি ওই গোলমরিচের গুঁড়ো আর একটু গরম মশলা দেবো নামানোর আগে আর পুরো তো আমি ঘিতে করি না তাই সাদা তেলের সাথে প্রথমে একটু ঘি মিশিয়ে নিয়েছিলাম আসলে কি বলতো মানুষের জীবনের সবটুকুই না মোহ কারুর ওই আলমারি ভর্তি শাড়ি জামাকাপড়ের মোহ কারুর গয়নার প্রতি মোহ কারুর বিভিন্ন রকম খাবারের প্রতি মোহ আর আমার হচ্ছে মোহ এই একটা জিনিসেই এখন আপাতত রয়েছে সেটা হচ্ছে রান্নাঘর আর রান্নাঘরের জিনিসপত্র তো বেশিরভাগ মেয়েদের কিন্তু আমি দেখেছি খেয়াল করে এই জিনিসটাতে মোহ থাকে তবে হ্যাঁ বয়স বাড়ার সাথে সাথে মানুষের কিন্তু সব রকম মোহমুক্তি হয় আস্তে আস্তে মানুষ মোহ থেকে উত্তীর্ণ হতে পারে তো যাই হোক যতদিন না সেটা হওয়া যাচ্ছে এই জিনিসটাতে আমার মোহ তো অতিমাত্রাই রয়েছে তোমরা সেটা দেখতে পাও আর কি বা বুঝতেও পারো রান্নাঘরের এই জিনিসপত্রের প্রতি তো যাই হোক চলো এদিকে ফ্রায়েড রাইস ওদিকে মাংস সমস্ত কিছু কিন্তু হয়ে গেছে আর দেখবে এই সমস্ত কাজ করতে করতে বাসনও মেজে ফেলেছি অনেক মানে যখন যেটুকু বাসন বেরিয়েছে সেগুলো সমস্ত মেজে ফেলেছি কারণ ওই আর কি জমিয়ে রাখলে একবারে করার থেকে একটু একটু করে করে নেওয়া ভালো যদিও শীতে কিন্তু হাত পুরো জমে যাচ্ছিল বারে বারে জলে হাত দিয়ে বাসনগুলো মাজতে যাই হোক করতে যেটা হবে শীত পড়ুক আর গরম পড়ুক করতে তো হবেই তাই করে ফেলেছি আজকের মতো আর কি নিশ্চিন্ত বলতে পারো আর কটা বাজে দেখবে মাত্র সাড়ে আটটাই বেজেছে এখনও কিন্তু খেতে দেরি আছে এক ঘন্টা খাওয়ার সময় আর একটুখানি গরম করে নিতে হবে তো যাই হোক কাজকর্ম মিটে গেল নিশ্চিন্ত শুধু শুধু দেরি করে শুরু করে দেরি হলে তো মুশকিল তো এখন তো টুবলু পড়াশোনা করছে ওর কাছে তো একটু যাবো তার আগে ভাবলাম একটুখানি ফ্রায়েড রাইস খেয়ে নি খুব ইচ্ছা হচ্ছিলো খেতে আসলে তাছাড়া টেস্ট করেও দেখা যাবে নুন মিষ্টিটা ঠিক আছে কি না আসলে না চিনি আমার কাছে ছিল না তাই জন্য গুঁড়ো চিনি যে করা থাকে সেটাই দিয়েছিলাম তাই একটু টেস্টও করে এই দেখো ভরা সব কিলবিল লেখাতে ভালো কথা শুনি যেই এই চটপট লিখিতাই হরিংয়ে কোটা ঠে আর কি কি খায় আউলেতে আঠা দিলে কেন করে চট চট দিলে গরু কেন করে ছটফট দেখি শিখি পড়ে শুনে বসে মাথা ঘামিয়ে নিজে নিজে আগাগোড়া লিখে গেছি আমি কান করে কটকট কট করে টন টন এরা তো টুবলু তো এখানে পড়াশোনা করছে তার সাথে ওর বাবাও কিন্তু পড়াশোনা করছে ও এখন পড়ছে দেবারতী মুখোপাধ্যায়ের ঈশ্বর যখন মন্দি ওই বইটা যেটা আমরা কলেজ স্ট্রিট থেকে কিনে নিয়ে এসেছিলাম আর এই দেখো রুম হিটার কিন্তু আমাদের বেরিয়ে গেছে আসলে এতটা ঠান্ডা পড়েছে না যে রুম হিটার ছাড়া কিন্তু আর হচ্ছেই না আর এখন চলছে না রুম হিটারটা কারণ বেশিক্ষণ না চালাতে হয় না অল্প সময় চালিয়ে রেখে দিলে তারপর ঘরটা কিন্তু গরম হয়ে যায় তারপর বন্ধ করে দেওয়া যায় তো চলো খাওয়ার সময় হয়ে গেছে সাড়ে নটা বেজে গেছে আর খাওয়ার সময় না একটু গরম করে নিতে হয়েছে কারণ নিমেষের মধ্যেই তো ঠান্ডা হয়ে যাচ্ছে তাই গরম গরম ফ্রায়েড রাইস আর চিকেন কষা কিন্তু নিয়ে নিয়েছি খাওয়া দাওয়া শেষ করে রান্নাঘরের সমস্ত কাজও কিন্তু শেষ করে নিয়েছি গ্যাসটাও খুব ভালো করে মুছে নিয়েছি আর তার সাথে বাসনপত্র যা কিছু বেরিয়েছিল সেগুলোও কিন্তু বেশ ভালো করে মেজে নিয়েছি রান্নাঘরের কাজ মোটামুটি কমপ্লিট চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো টাটা অ্যান্ড গুড নাইট